সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন আছি ঘাংরিয়ায়। আজ আমাদের গন্তব্য হেমকুণ্ড। যাত্রা শুরুতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ঝর্ণা। এই ঝর্ণা আর এই জমাট বাঁধা বড়, আজ এই যাত্রার প্রলোভন আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। আমাদের না জানি আরও কত মনোমুগ্ধকর দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন গিয়েই দেখা যাক। পথ দেখতেই পাচ্ছেন বেশ চড়াই, আজকের রাস্তা বেশ কঠিন হতে চলেছে। ঘাংরিয়া সমুদ্রতল থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত, যেখান থেকে আজ আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর হেমকুণ্ড সাহেব সমুদ্রতল থেকে প্রায় 15,200 ফুট উঁচুতে অবস্থিত, যেখানে আজকে আমরা যাব। ঘাংরিয়া থেকে হেমকুণ্ডের দূরত্ব 6 কিলোমিটার, অর্থাৎ আজ আমাদের 6 কিলোমিটার রাস্তায় প্রায় 5,200 ফুট উঁচুতে উঠতে হবে। আবার ফেরার পথে 6 কিলোমিটারে 5,200 ফুট নেমে আসতে হবে। যাওয়াটা পুরোটাই চড়াই এবং আসাটা পুরোটাই উতরাই। তার উপরে এই ঝিরিঝিরি বৃষ্টি রাস্তাকে বেশ পিচ্ছিল করে দিয়েছে। আমরা হেমকুণ্ডের কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি। এখন পুরো মেঘে আচ্ছন্ন চারিদিক, দেখতেই পাচ্ছ নিঃশ্বাস নিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। একে প্রায় 14,500 ফুট মানে ফুটের উপরে আমরা রয়েছি, তার উপরে মেঘের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে নিঃশ্বাস নিতে। দু তিন
সিঁড়ি চড়তেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একটু করে উঠছি হাঁপিয়ে পড়ছি, কিছু দেখাই যাচ্ছে না উপরে, দেখতেই পাচ্ছ পুরো মেঘের মধ্যে আমরা রয়েছি, মেঘে আচ্ছন্ন। আরেকজন সর্দারজি আসছেন, চলো। আমরা প্রায় পৌঁছে গেছি হেমকুন্ড সাহেব, আর কয়েকটা সিঁড়ি বাকি মাত্র। এই হচ্ছে হেমকুন্ড সাহেব, আমরা পৌঁছে গেছি। প্রচন্ড কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের পরে টোটাল চারিদিকে দেখে সব কষ্ট চলে গেছে। পৌঁছে গেছি হেমকুন্ড সাহেব, এটা হচ্ছে শিখদের সব থেকে পবিত্র ধর্মস্থান এবং সব থেকে উঁচুতে অবস্থিত গুরুদুয়ার। এইটার পিছনে রয়েছে হেমকুন্ড সাহেব, হেমকুন্ড সব থেকে পবিত্র পুকুর মানে শিখরা। এই হচ্ছে পবিত্র হেমকুন্ড, চারিদিকে বরফ দিয়ে ঢাকা। গুরু নানক নাম বচন মন শুনে ইহো নিদান।
হেমকুণ্ড দর্শন করে আমরা এখন ফেরার পথে। আজকে আর ঘাংরিয়াতে থাকবো না, আজকে সোজা গোবিন্দঘাট নেমে যাবো।